ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন পুরুষের জন্য কি কি শর্তে সহশিক্ষা জায়েজ রয়েছে। অবশ্যই সেখানে পর্দা থাকবে, পরিপূর্ণ পর্দার মধ্যে থেকে যদি শিক্ষাটা হয় তাহলে সেটা জায়েজ হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পরিবেশটা যেন এমন না হয়, যে পরিবেশটা যেন এমন না হয় যে হারামের দিকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ওই ধরনের পরিবেশ যেন না হয়, যেখানে এমন হতে পারে যে দেখা যাচ্ছে ক্লাসরুমের মধ্যে সিসি মানে সিসি ক্যামেরা রয়েছে এবং সেটা তদারকি করা হচ্ছে এবং পরিপূর্ণ পর্দার মধ্যে রয়েছে এবং দেখা যাচ্ছে ছেলে মেয়েদের কে পৃথকভাবে করানো হচ্ছে বা তাদের মাঝখান দিয়েও পর্দা রয়েছে, ছেলে ছাত্ররা মেয়ে মানে মেয়ে ছাত্রীদের মাঝে পর্দা রয়েছে এবং শিক্ষকের মাঝে পর্দা রয়েছে, এরকম যদি পরিবেশ হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু ওলামায়ে কেরামদের মত হচ্ছে যে সহশিক্ষার যে ব্যবস্থা এটা জায়েজ নয় ইসলামের মধ্যে, এটা ইসলামের মধ্যে জায়েজ নয়। এর জন্য কোনো পুরুষ যদি এমন জায়গায় শিক্ষক হয় যেখানে নরনারী ছেলে মেয়ে উভয়কেই পড়াতে হচ্ছে, সেই ক্ষেত্রে তার জন্য উচিত হবে যে বিকল্প জায়গায় বিকল্প কর্মস্থান খুঁজে নেওয়া, এটার মধ্যেই তার জন্য কল্যাণ রয়েছে, দুনিয়াবী এবং পরকালীন কল্যাণ রয়েছে। যদি বিষয়টি এমন হয় যে তার বিকল্প কোনো ব্যবস্থা সে পাচ্ছে না, বিকল্প ব্যবস্থা পাচ্ছে না বলতে এর মানে এই যে তার অন্য কোনো চাকরিই পাচ্ছে না, সে এর মানে কিন্তু এই নয় যে অন্য চাকরি পাচ্ছে কিন্তু এই ক্যাটাগরির স্যালারি সে সেখানে পাবে না, একটু কম পাবে। যদি কম পাবে পায় সেখানেও চলে যাওয়াটা তার জন্য উত্তম হবে এই সহশিক্ষা এই প্রতিষ্ঠানের চাইতে। যদি কোনো চাকরি সে পাচ্ছে না, এটাই তার একমাত্র রুজির মাধ্যম, সেক্ষেত্রে অবশ্যই পর্দা পোশিদা যেটা বললাম সেটা মেনটেন করে সেটা যদি ই করে সম্ভব হয় তাহলে করবে। কিন্তু আমাদের দেশে বর্তমান ফিতনার জামানায় এটা যতই প্রথম অবস্থায় এটা থাকুক না কেন, আস্তে ধীরে এটা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য আমরা বলবো, নসিহা করব যে যদি এমন কোনো পুরুষ হয়ে থাকে অথবা নারী হয়ে থাকে যিনি সহশিক্ষক, সহশিক্ষায় সাথে জড়িত আছে, সে শিক্ষক হোক অথবা শিক্ষিকা হোক, তাকে ওই পেশা থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে এমন প্রতিষ্ঠানে যাওয়া যেখানে সহশিক্ষা না, মেয়েদের জন্য মেয়ে শিক্ষিকা, ছেলেদের জন্য ছেলে শিক্ষক, এই এরকম ব্যবস্থা রয়েছে, সেখানে যাওয়াটাই তার জন্য কল্যাণকর হবে, যদিও সেটা স্যালারিতে তার জন্য কম হয়, সেখানে আল্লাহ সুবহান ও তাআলা তার জন্য বরকত দিবেন ইনশাআল্লাহ, যদি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটি করতে পারেন। আল্লাহু আলম বিশ্বাব, বারাকাল্লাহু ফিকুম।